from জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার একুশ জুন অ্যান্টিগার স্টার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে দু হাজার একুশ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের পর এবার দ্বিতীয়বারের মতো শেষ আটে খেলবে টাইগাররা বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সিরিজ ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেই হারানো শান্তর দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বিশ্বকাপের মঞ্চে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে অলরাউন্ড ক্রিকেট খেলতে না পারলেও বলিং ও ফিল্ডারদের অসাধারণ নৈপুণ্যের কারণেই ব্যাটারদের অবদান ছাড়াই শেষ আটের টিকিট নিশ্চিত করে টিম টাইগার্স বিশেষ করে টাইগারদের টপ অর্ডারের ব্যর্থতা ছিল চমকে যাওয়ার মতো উল্লেখ্য গ্রুপ পর্বে চার ম্যাচ খেলে অধিনায়ক শান্তর ব্যাট থেকে এসেছে মোটে ছাব্বিশ রান সুপার এইটে ব্যাট বলের সাথে মানসিক ও শারীরিক দৃঢ়তার পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে সেই সঙ্গে উইকেট বিবেচনায় আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা বলছে অ্যান্টিগার পিচ হবে মন্থর গতির তাই ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা ফেভারিটের নামবে শান্ত বাহিনী স্লো উইকেটের কারণে দু হাজার একুশ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে চার এক ব্যবধানে হারিয়েছিল টাইগাররা তারপরও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন যে কোনো সুযোগ কাজে লাগাতে হলে ব্যাটিং সমস্যার সমাধান করতে হবে তিনি বলেন আশা করছি আমাদের বলিং পারফরমেন্স ধরে রাখতে পারবো এবং পরের পর্বে আমাদের ব্যাটিংও ভালো হবে শান্ত আরও বলেন আমরা খুব বেশি রান করছি না কিন্তু আমরা জানি দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে আমরা রান ডিফেন্ড করতে পারবো টি টোয়েন্টিতে মোমেন্টাম সবসময় গুরুত্বপূর্ণ এই রাউন্ডের জন্য আমাদের পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে টি টোয়েন্টি ফর্মেটে এখন পর্যন্ত দশ বারের দেখায় বাংলাদেশের চার জয়ের বিপরীতে অজিরা জিতেছে ছয় ম্যাচে টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের মোকাবেলায় সবগুলোতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম লিটন দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রিষাদ হোসেন মোস্তাফিজুর রহমান তাসিন আহমেদ ও তানজিম হাসান সাকিব